বগুড়ার पंचम धापे ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাবতলী উপজেলার বালিয়াদিঘিতে পুলিশের গুলিতে দুইজন এবং রামেশ্বরপুর ইউনিয়নে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মাঝে সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ সময় অন্তত আরও ১০ জন আহত হয়। পুলিশ জানায় গাবতলী উপজেলার বালিয়াদিঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা না করে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপজেলা সদরে ব্যালট পেপার নিয়ে যেতে চায়। এতে আপত্তি জানায় এলাকাবাসী। এক পর্যায়ে তারা ভোট কেন্দ্র ঘেরাও করে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয়। এলাকাবাসী পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলি চালায়। এ সময় গুলিতে ঘটনাস্থলে 2 জন নিহত হয়। তারা হলেন উপজেলার বালিয়াদিঘি ইউনিয়নের কালাইহাটা গ্রামের খোকনের স্ত্রী মেম্বার প্রার্থী এজেন্ট কুলসুম আক্তার ও মৃত ইফাতুল্লাহর ছেলে আব্দুর রশিদ। অপরদিকে বেলা 12টায় বালিয়াদিঘির কাটাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে 2 দফা সংঘর্ষ হয়। এতে অন্তত 5 জন আহত হয়। এছাড়া বিকেল 3টায় রামেশ্বরপুর ইউনিয়নের জায়গুলি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়। এতে জাকিরুল ইসলাম নামের এক যুবক নিহত হয়। कुंडो न्यूज़ डेस्क रिपोर्ट।